রত্না কিচেন ব্লগস এর আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে ফণী আলুর রেসিপি, তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। কড়াই গরম হয়ে গেছে, সাদা তেল দিতেছি, আলু ভাজমু, লবণ হলুদ দিয়ে আলুটি মাইকা লইতেছি, তেল গরম হয়ে গেছে, গা তেল গরম হয়েছে, আলুটি দিয়ে দিতেছি। আলু ভাজা হয়ে গেছে, আলুটি নামাই লইতেছি, পনির লবণ দিতেছি, হলুদ দিয়ে একটু মাইকা নেমু, কড়াইটা গরম হয়ে গেছে, কড়াই গরম হয়েছে, কড়াই তেল দিই, ফণী ভাজমু, তেল গরম হয়েছে, ফণী দি ভাজতে লাগে, হালকাভাবে লাইদা দিবেন, হালকাভাবে লাইদা দিবেন, বেশি বাজ ধরব না, কম বাজ ধরব, আস্তে আস্তে একটু একটু করে উল্টাই দিলে হইব, বেশি বাজলে একটু শক্ত হয়ে যাবো, গা টেস্টটা থাকতো না বেশি বাজলে। পনির বাজা হয়ে গেছে, গা পনির বেশি বাজবে নাই, একটা জায়গা বেশি বাজলে এইভাবে হালকাভাবে বাজিয়ে নেবেন। তেল গরম হয়েছে, গোটা জিরা, তেজপাতা একটু বাজিয়ে নেব, জিরা তেজপাতা ভাজা হয়ে গেছে, গা পেঁয়াজ কিছু, পেঁয়াজ অর্ধেক বাজা হয়ে গেছে, গা ওখানে আদা করছি, আদা বাটা, কাঁচামরিচ বাটা, কাঁচামরিচ আদা বাজা হয়ে গেছে, গা ওখানে রসুন বাটা দিতেছি, গুঁড়ো এক চামচ, মরিচ গুঁড়ো, একটু হালকা অল্প সামান্য পরিমাণে জল দিবেন, মিশিয়ে যাতে পোড়া না লাগে, মটু মিক্সচার, মশলা ভাজা হওয়ার পরে দিবেন টমেটো একটা, এইভাবে বাজিয়ে নেবেন আরও 5 মিনিট, এইভাবে মশলাটা ঘন করিয়া বাইতে নিতে হইব, মটরটি দিয়ে দিতেছি, তখন আলু বাজাবি দিয়ে দিতেছি, জল দিয়ে দিতেছি, চিনি দিয়ে দিতেছি, টেস্ট আনব, ডাক্কা রেখি 10 মিনিট, হয়ে গেছে, ডাকনাটা উড়াই লিখেছি, এখন পনির দিয়ে দেব, রান্না প্রায় শেষ, গরম মশলা গুঁড়া,
আমার রান্না শেষ, আলু পনির রান্না শেষ। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে নতুন নতুন রেসিপি নিয়ে।